আসসালামু আলাইকুম মায়াদুয়ে টিলিজন থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক ভাইরা, আজকে আপনাদের সামনে একটি বারান্দার রেলিং নিয়ে হাজির হয়েছি। তো রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, তো রেলিংয়ের উপরে যে গ্যাপটা আছে 4.5 ফিট, সেটা আমরা আজকে এই ফিটিংয়ের পরে মাপ নিয়ে নিব। তো এটার উপরে যে গ্রিলটা হবে সেটা ভিন্ন ধরনের, তাহলে আপনারা পরবর্তী ভিডিওতে এটা কমপ্লিট করলে দেখতে পাবেন। আজকে যে আমরা নিচের অংশটি লাগিয়েছি সেটা দুই বক্স দিয়ে, জিআই বক্স দিয়ে 16 গেজের বক্স, আর উপরেও দুই বক্স, নিচেও দুই বক্স, মাঝখানে যে ডিজাইনটা 12 মিলি করবার দিয়ে আমরা এই ডিজাইনটা দিয়েছি। তো এই ডিজাইনটা মালামাল সহ আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি 250 টাকা, কারণ এটাতে খরচ বেশি, এটা হাইট ছোট, এটাতে খরচ একটু বেশি পড়ে, তাই 250 টাকা স্কোয়ার ফিট। এটার উপরে যে গ্রিলটা হবে সেটা আবার রেট আবার ভিন্ন। তো এই যে উপরে গ্রিলটা আমরা মাপ নিয়ে যাবো, সেটা আমরা বানাবো 12 মিলি স্কোয়ার দিয়ে, সেটাতে কোনো বক্স হবে না, কিছু হবে না, শুধু স্কোয়ার দিয়ে গ্রিল হবে। সেইটা আমরা নিয়েছি 160 টাকা স্কোয়ার ফিট। তাহলে এটা আপনারা পরবর্তী ভিডিওতে আমরা দেখাতে পারবো। আজকে যে জিনিসটা আমরা লাগিয়েছি এটা, সেটা হলো নিচের অংশটুকু। এই নিচের অংশটুকু আপনারা দেখতে পারছেন, এইটা সম্পূর্ণ জিআই মাল। আমরা এটা ফিটিং হয়ে গেছে, প্রায় 6টা বারিন্দা আমরা লাগিয়েছি। এখানে যে ফিটিংয়ের কাজ সে প্রায় শেষ পর্যায়ে। এই যে বারিন্দার যে যতটুকু অংশ লাগানো হয়েছে তার উপরে যে গ্যাপটা দেখছেন ড্রোপলের সাথে, সেই মাপটাই আজকে আমরা নিছি। সেটা পুরাই আপনার বন্ধ হয়ে যাবে, যাতে কেউ বারিন্দার দিকে দাঁড়ালে বা উকির ঝুঁকি দিলে নিচে রিক্স না থাকে দুর্ঘটনার জন্য। তো এইখানে বিল্ডিংয়ে আমরা আরও কিছু মাল বানিয়েছি, দেখতে পাচ্ছেন জানলানার গ্রিল, সেগুলা 150 টাকা ফিট নিছি, চারোদিকে ঝালাই করে ওল্ডিং করে। তো এই সমস্ত মালামাল যদি আপনারা বানাতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমাদের ফোন নাম্বার থাকবে। আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, ভালো থাকেন। তো ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আসসালামু আলাইকুম।